নমস্কার, স্বাগতম এতিয়া বাতৰিলৈ। ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্চল। এতিয়া বিতং খবৰ। বিশাল ফুকনৰ গোচৰ চি আই ডিলৈ হস্তান্তৰ কৰা হৈছে। চি আই ডিয়ে গঠন কৰিব এছ আই টি, এই ঘোষণা কৰিলে ৰাজ্যৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙে। পুনৰবাৰ জনাইছোঁ, বিশাল ফুকনৰ গোচৰ চি আই ডিলৈ হস্তান্তৰ কৰা হৈছে। চি আই ডিয়ে গঠন কৰিব এছ আই টি, ডি জি পি জি পি সিঙৰ এই ঘোষণা। বহাগ বিহুৰ পূৰ্বে ৰাজ্য চৰকাৰে ৰূপায়ণ কৰিব বিপ্লৱ শৰ্মা আয়োগৰ প্ৰতিবেদনৰ 52টা অনুমোদন। 5টা অনুমোদনৰ ৰূপায়ণত লাগিব কেন্দ্ৰৰ সহযোগিতা। 10টা অনুমোদন ৰূপায়ণ কৰিব পাৰিব কেৱল কেন্দ্ৰীয় চৰকাৰেহে। অসম চুক্তিৰ 6 নম্বৰ দফা সন্দৰ্ভত গুৰুত্বপূৰ্ণ ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। জনতা ভৱনৰ লোকসেৱা ভৱনত মুখ্যমন্ত্ৰীৰ সংবাদমেলত অংশ লৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'লে, 15 এপ্ৰিলৰ পূৰ্বে এই 52টা অনুমোদন ৰূপায়ণৰ লক্ষ্য লোৱা হৈছে। আমি এটা সিদ্ধান্ত লৈছোঁ যে ৰাজ্য চৰকাৰে অহা 3-4 মাহ আমি প্ৰতি মাহ প্ৰতি সপ্তাহত ছাত্ৰ সন্থাৰ লগত বহি বহাগ বিহুৰ আগতে এই 52টা ৰিকমেণ্ডেশ্যন আমি ইমপ্লিমেণ্টেশ্যন পৰ্যায়লৈকে আমি লৈ যাব খুজিছোঁ। এই 52টা ৰিকমেণ্ডেশ্যনৰ যিটো প্ৰতিলিপি কমিটিৰ পৰা আমি এবষ্ট্ৰাক্টটো লৈ লৈ বনাই দিছোঁ। এই 52টা ৰিকমেণ্ডেশ্যনৰ প্ৰতিলিপি এটা আপোনালোকক আজি আমি চাৰ্কুলেট কৰি দিছোঁ, কাৰণ বিভিন্নজনে মোক সুধি আছে যে কোন 52টা। এই 52টা ৰিকমেণ্ডেশ্যন আমি আজি আপোনালোকৰ সন্মুখত ৰাখিছোঁ। এতিয়া আপোনালোকে মোক প্ৰশ্ন কৰিব যে কোনকেইটা ৰিকমেণ্ডেশ্যন আপোনালোকে পৰা নাই। প্ৰথম ৰিকমেণ্ডেশ্যন যিটো আমাৰ পৰ্যায়ত নহ'ব, সেইটো হ'ল 80% বিধানসভা, লোকসভা আৰু পঞ্চায়তত অসমীয়া লোকৰ বাবে আসন সংৰক্ষণ। ইয়াত 2টা অসুবিধা আছে। এটা হ'ল যে বৰাক উপত্যকা আৰু ছিক্স শ্বিডিউলৰ ৰাইজে এই ক্ষেত্ৰত কেনেদৰে মত পোষণ কৰে। অহা কেইটামান দিনত আমি তেখেতসকলৰ লগতো কথা পাতি ভাৰত চৰকাৰৰ লগত আমি আইডাৰ এই অঞ্চলকেইটা বাদ দি, নহ'লে গোটেই অসম, আৰু যদি আমি বুজাবুজি কৰিব নোৱাৰোঁ কাৰ্বি আলং, ডিমা হাছাও, বিটিআৰ আৰু বড়োলেণ্ড, এইখিনিক বাদ দি এই ৰিকমেণ্ডেশ্যনখিনি ৰূপায়ণৰ বাবেও আমি ভাৰত চৰকাৰৰ লগত ছিৰিয়াছলি কথা বতৰা পাতিব খুজিছোঁ, যাতে অনাগত কিছু সময়ৰ ভিতৰত ভাৰত চৰকাৰৰ এক্তিয়াৰত থকাও ৰিকমেণ্ডেশ্যনখিনি আমি যাতে এটা পথলৈ লৈ আহিব পাৰোঁ। ভাৰত চৰকাৰৰ হৈ মই কথা দিব নোৱাৰোঁ, কিন্তু অসম চৰকাৰে অত্যন্ত গম্ভীৰতাৰে সৈতে আৰু ঐকান্তিক ইচ্ছাৰে সৈতে ভাৰত চৰকাৰৰ লগত থকা বাকী 15টা ৰিকমেণ্ডেশ্যনো, তাৰে 5টাৰ মই আগতে কৈছোঁ যে আধা ষ্টেট আৰু আধা চেণ্টাৰ, কিন্তু যিকেইটা কমপ্লিট চেণ্টাৰৰ হাতত আছে তেনেকুৱা ৰিকমেণ্ডেশ্যনখিনিও যাতে আমি ভাৰত চৰকাৰৰ লগত যোগাযোগ কৰি উপযুক্ত সংবিধান কৰি ইমপ্লিমেণ্ট কৰিব পাৰোঁ, তাৰ বাবে আমি প্ৰয়াস আৰু প্ৰচেষ্টা চলাম। আমাৰ গোটেই লক্ষ্যটো হ'ল যিকেইটা কঠিন সময় লাগিব সেইকেইটাৰ কাৰণে আমি কৰিব পৰাখিনি পেলাই থ'ব নালাগে। ৰাজ্য চৰকাৰে মূলতঃ এইবাৰ আমি বহুত দিন এই ৰিপৰ্টটো আমি হাত দিয়া নাছিলোঁ, কাৰণ কঠিনখিনিৰ কথা চিন্তা কৰি আমাৰ ধাৰণা হ'ল যে কঠিনখিনিৰ কথা চিন্তা কৰি থাকোঁতে আন 52টা যিকেইটা আমি কৰিব পাৰোঁ সেইকেইটা আমি নকৰাকৈ কিয় থৈ দিওঁ। আৰু সেই দৃষ্টিভংগীৰ পৰা আমি এই প্ৰতিবেদনৰ কোন 52টা দফা আমি ৰূপায়ণ কৰিব খুজিছোঁ তাৰ বিষয়ে আপোনালোকৰ আগত দাঙি ধৰিছোঁ। মই পুনৰবাৰ কৈছোঁ যে ভাষাৰ ক্ষেত্ৰৰ ৰিকমেণ্ডেশ্যনকেইটা আমি বৰাক উপত্যকা আৰু ষষ্ঠ অনুসূচী পৰিষদৰ লগত কথা বতৰাৰ পিছতহে সেই অঞ্চলবিলাকত ৰূপায়ণৰ বা ৰূপায়ণ কৰা নকৰাৰ সিদ্ধান্ত ল'ম। গতিকে ভাষা সম্পৰ্কীয় ৰিকমেণ্ডেশ্যনখিনি বৰ্তমান আমি নন ছিক্স শ্বিডিউল আৰু নন বৰাক উপত্যকাত আমি ইমপ্লিমেণ্ট কৰিম, যাতে কোনো কাৰণতে আমাৰ মাজত ভুল বুজাবুজিৰ সৃষ্টি হ'ব নোৱাৰে।
আৰু এই গোটেই বিষয়খিনিক লৈ আমি কেনেকৈ ৰূপায়ণ কৰিম আমি ভবা নাই। আমি ইন প্ৰিন্সিপল সিদ্ধান্ত লৈছোঁ যে আমি ৰূপায়ণ কৰিম, কিন্তু ৰূপায়ণ কৰোঁতে আমি ছাত্ৰ সন্থাক বিশ্বাসত লৈ যাতে এটা প্ৰয়োজন হ'লে বিপ্লৱ শৰ্মা কমিশ্যনত সদস্য হৈ থকাসকলৰ লগতো পৰামৰ্শ কৰি এপ্ৰিলৰ 15 তাৰিখৰ আগতে আমি 52টা ৰিকমেণ্ডেশ্যন আমি ইমপ্লিমেণ্ট কৰিম। ইফালে আধাৰ কাৰ্ড সন্দৰ্ভতো মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। কেইখনমান জিলাত জনসংখ্যাতকৈ আধাৰ অধিক ইছ্যু হৈছে। গোৱালপাৰা ধুবুৰীত অধিক আধাৰ ইছ্যু হৈছে। আধাৰ লাভ কৰাৰ প্ৰক্ৰিয়াটো অধিক কঠিন হ'ব। আধাৰৰ বাবে পুংখানুপুংখভাৱে বিবেচনা কৰা হ'ব। সন্দেহজনক লোকে আধাৰৰ বাবে আবেদন কৰিছে। আধাৰৰ বাবে NRCত আবেদনৰ নম্বৰ লাগিব। নতুন লোকৰ বাবে আধাৰ পোৱাটো কঠিন হ'ব। আধাৰক লৈ নতুন এটা সমস্যা হৈছে যে অসমৰ বহুকেইখন জিলাত, ধুবুৰী, গোৱালপাৰা আদিত জনসংখ্যাতকৈ বেছি আধাৰ কাৰ্ড ইছ্যু হৈছে। তো জনসংখ্যাত কৰি আধাৰ বেছি ওলাই গৈছে, তাৰমানে কোনে আধাৰ লৈছে? যে ডেফিনেটলি ক'ৰবাত নহয় ক'ৰবাত সন্দেহযুক্ত লোকেও আধাৰ ল'ব সক্ষম হৈছে। অসম চৰকাৰে অহা 10 দিনৰ ভিতৰত এটা আমি নটিফিকেশ্যন ইছ্যু কৰিম যে যদি আপুনি অৰিজিনেলি NRCত আবেদন কৰা নাছিল তেতিয়াহ'লে আপুনি অসমত আধাৰ নাপাব। নাম থকা আৰু নাথাকা পিছৰ কথা, কিন্তু অন্ততঃ আবেদনকাৰী হ'ব লাগিব। তাৰমানে 14ত NRCৰ কাৰণে আমি আবেদন কৰিছিলোঁ, আমাৰ নাম থকা নাথাকা ই এটা দ্বিতীয় বিতৰ্ক। কিন্তু সেই সময়ত যদি আমি NRC আবেদনেই কৰা নাছিলোঁ নিজৰ নামটো সুমুৱাবৰ কাৰণে, তাৰমানে আমি অসমত নাছিলোৱেই। বুজি পাইছে কথাখিনি? মোৰ আবেদনখন গ্ৰাহ্য হ'ব অগ্ৰাহ্য হ'ব দ্বিতীয় কথা, কিন্তু মই আবেদনেই কৰা নাছিলোঁ, তাৰমানে মই 2014 চনৰ পিছত অসমত আমি প্ৰৱেশ কৰিছোঁ। ই এটা প্ৰাইমা ফেচি ধাৰণা ল'ব পৰা যায়। সেইকাৰণে এতিয়া আমি অসমত আধাৰ কাৰ্ড দিয়া ছিষ্টেমটো, এই 9,55,000 মানুহে আধাৰ কাৰ্ড লৈ যোৱাৰ পিছতেই নতুন মানুহে আধাৰ কাৰ্ড বিচাৰিলে, বিশেষকৈ এডাল্ট পপুলেশ্যনে, যদি 16 বছৰৰ ওপৰ পপুলেশ্যনে আধাৰ কাৰ্ড বিচাৰে, তাক আমি খুব পুংখানুপুংখভাৱে আমি বিবেচনা কৰিম। এতিয়াৰ পৰা পোনে পোনে বায়োমেট্রিক দিলে আধাৰ পোৱা ৰাস্তাটো বন্ধ হৈ যাব। চাহ বাগিচাত আমি কিছু আধাৰ দিব বাকী আছে, সেইকাৰণে চাহ বাগিচাৰ লোকৰ কাৰণে এতিয়া আমাৰ এইটো নিৰ্দেশ প্ৰযোজ্য নহ'ব। কিন্তু বাকী জিলাসমূহত প্ৰাপ্তবয়স্ক লোকৰ কাৰণে আমি আধাৰ পোৱাটো অলপ কঠিন আৰু আমি টান কৰিবৰ কাৰণে গৈ আছোঁ। যিসকল জেনুইন মানুহৰ হাতত এতিয়াও আধাৰ নাই, তেওঁলোকে আবেদন কৰি লৈ লওক, আমি SOP এখন দিম। কিন্তু অহা 1 তাৰিখৰ পৰা, 1 অক্টোবৰৰ পৰা অসমত আধাৰ লাভ কৰাটো এটা কঠিন পৰীক্ষাৰ মাজেৰে যাব লাগিব। ট্ৰেডিং কেলেংকাৰীক লৈ মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য। SIT তদন্ত কৰিব অনলাইন ট্ৰেডিং কেলেংকাৰীৰ। অধিক ধনৰ কেলেংকাৰীৰ তদন্তত জড়িত থাকিব CID। সৰু গোচৰৰ তদন্ত চম্ভালিব জিলা আৰক্ষীয়ে। তদন্তত থাকিব আয়কৰ বিভাগ আৰু ED। প্ৰয়োজন হ'লে CBI-লৈও হস্তান্তৰ হ'ব পাৰে তদন্তৰ দায়িত্ব। অসম আৰক্ষীৰ কোনো অসুবিধা নাই, তদন্ত কৰিব, কিন্তু আমি ED-কো লগত কৈছোঁ যে আপোনালোকেও আমাৰ তদন্তটোত সহযোগিতা কৰক। গতিকে আমি অসম আৰক্ষীয়ে, DGP আছে, আমি অলৰেডি সিদ্ধান্ত লৈছোঁ যে এটা SIT হ'ব যোনে গোটেই কেছখিনি মনিটৰ কৰিব, ডাঙৰ কেছখিনি CID-য়ে কৰিব, সৰু কেছখিনি ডিষ্ট্ৰিক্ট পুলিচৰ তাত থাকিব, আৰু অভাৰঅল গোটেই মেটাৰটো ইনকাম টেক্স আৰু ED-ক দিম। আৰু এটা সময়ত যদি প্ৰয়োজন হয় যে নহয় এইটো CBI-কো দিব লাগে, আমি CBI-কো দিব পাৰিম। ইয়াত কোনো আমাৰ ফালৰ পৰা কোনো তাত দাবী কৰাৰ প্ৰয়োজন নহয়। এমাহ 1.5 মাহৰ পিছত পৰিৱেশটো চাই যদি আমি ভাবোঁ যে ই এটা বহুত ডাঙৰ জটিল কেছ, আমাৰ কাৰণে দিগদাৰ, তেতিয়াহ'লে আমি তাক CBI-ক পঠাই দিম। কিন্তু বৰ্তমান ইতিমধ্যে অসম আৰক্ষীয়ে
ইডি আর ইনকাম ট্যাক্সক অলরেডি বিশ্বাসত লৈছে। সো আসাম গভর্নমেন্ট ইজ উইলিং টু হ্যান্ড ওভার দ্য কেস ইভেন টু সিবিআই আফটার ইনিশিয়াল ইনভেস্ট। অবশেষত কারাগারলৈ প্ৰেৰণ কৰা হ'ল বিশাল ফুকনক। মাত্ৰ 22 বছৰ বয়সতে ট্ৰেডিঙেৰে ঘটিছিল তেওঁ অগাধ সম্পত্তি। আজি আদালতত হাজিৰ কৰা হৈছিল বিচাৰক। 6টা দিনৰ জেৰাৰ অন্তত কারাগারলৈ প্ৰেৰণ কৰা হয় বিচাৰক। 3 দিনৰ আৰক্ষীৰ জিম্মাতো ৰখা হৈছিল বিচাৰক। জেৰাত চুমিৰ বিৰুদ্ধে কিন্তু এষাৰো কথা নকলে বিশাল ফুকনে। ধনৰ খৰচৰ বাহিৰে আন কোনো তথ্য নিদিলে, চুমি সম্পৰ্কে কোনো তথ্য উলিয়াব নোৱাৰিলে আৰক্ষীয়ে। চুমি সন্দৰ্ভত এগৰাকী বান্ধৱীক অৱশ্যে সোধপোচ কৰিছে আৰক্ষীয়ে। বিশাল ফুকনৰ পার্সেলিয়া ফার্মাচিউটিক্যাল কোম্পানীৰ প্ৰতি দৰদ অইলৰ শীৰ্ষ বিষয়াৰ। প্ৰতিষ্ঠাৰ 5 মাহৰ পিছতে অইলৰ চিকিৎসালয়ত উপলব্ধ পার্সেলিয়া কোম্পানীৰ দৰৱ। যুগ যুগ ধৰি দৰৱ প্ৰস্তুত কৰি অহা প্ৰতিষ্ঠানক একাষৰীয়া কৰি অইলৰ শীৰ্ষ বিষয়াই কিয় অগ্ৰাধিকাৰ দিছিল বিশালৰ পার্সেলিয়া ফার্মাচিউটিক্যাল কোম্পানীক, তাক লৈ এতিয়া চৰ্চা হৈছে। বিশালৰ দুষ্কাৰ্যত সাঙুৰ খাইছে অইলৰ শীৰ্ষ বিষয়া, অইলৰ চিকিৎসালয়ৰ ফাৰ্মাচিষ্ট পার্সেলিয়াৰ দৰদ। বিশালৰ প্ৰতি অইলৰ একাংশ শীৰ্ষ বিষয়াৰ দৰদৰ আঁৰত পার্সেলিয়া ফাৰ্মাচিউটিক্যাল কোম্পানী। অইলৰ একাংশ শীৰ্ষ বিষয়াৰ বিশেষ মৰমৰ বাবেই প্ৰতিষ্ঠাৰ 5 মাহতে ভাল ব্যৱসায় কৰিব পাৰিছে বিশাল ফুকনৰ পার্সেলিয়া ফাৰ্মাচিউটিক্যাল কোম্পানীয়ে। অইলৰ চিকিৎসালয়ত উপলব্ধ হৈছে মাত্ৰ 5 মাহ পুৰণি পার্সেলিয়া ফাৰ্মাচিউটিক্যাল কোম্পানীৰ দৰদ। 2024 চনৰ ফেব্ৰুৱাৰীত জাক জমকতাৰে বিশাল আৰু চুমিয়ে মুকলি কৰিছিল দৰৱ প্ৰস্তুত কৰা প্ৰতিষ্ঠানটো। সুলভ সামগ্ৰীৰ দোকানৰ বাবে বহুতৰে পৰিচিত ডিব্ৰুগড় চহৰৰ বাণীপুৰৰ 7 নম্বৰ বাইলেনৰ চুমি বৰাৰ ঘৰতে ঠন ধৰি উঠিছিল পার্সেলিয়া ফাৰ্মাচিউটিক্যাল কোম্পানী। ঘৰতে পাতি লোৱা প্ৰতিষ্ঠানত অংশীদাৰ হৈছিল চুমিৰ ককায়েক ৰাজীৱ বৰা আৰু বৌয়েক জিংকি মিলি। ফেব্ৰুৱাৰীত উৎপাদন আৰম্ভ হোৱা পার্সেলিয়াৰ দৰৱ এদিনো পৰি থকা নাছিল বাণীপুৰৰ 7 নম্বৰ বাইলেনৰ ঘৰখনত। পোনে পোনে অইলৰ চিকিৎসালয়ৰ গুদাম পাইছিলগৈ। যেন পার্সেলিয়াৰ দৰৱৰ বাবেহে ৰৈ আছিল অইলৰ ৰোগীয়া কৰ্মচাৰী। আৰোগ্য লভিবলৈ যেন নাখালেই নহব পার্সেলিয়া ফাৰ্মাচিউটিক্যাল কোম্পানীৰ দৰৱ। কিন্তু কিয় যুগ যুগ ধৰি দৰৱ প্ৰস্তুত কৰি অহা প্ৰতিষ্ঠানক একাষৰীয়া কৰি অইলৰ শীৰ্ষ বিষয়াই কিয় অগ্ৰাধিকাৰ দিছিল বিশাল ফুকনৰ পার্সেলিয়া ফাৰ্মাচিউটিক্যাল কোম্পানীক, ইয়াৰ আঁৰত থকা ৰহস্য ভেদ কৰিবলৈ চিকিৎসা সেৱাৰ দিশ চোৱা চিতা কৰা শীৰ্ষ বিষয়াক তলব কৰিবনে অইল কৰ্তৃপক্ষই? 2000 কোটি টকীয়া কেলেংকাৰীৰ তদন্তত আৰক্ষীয়ে সাঙুৰি ল'বনে পার্সেলিয়া ফাৰ্মাচিউটিক্যাল কোম্পানীৰ পৰা দৰৱ কিনা অইলৰ শীৰ্ষ বিষয়াক? হয়তো কিছুদিন পাছতে ওলাব এই প্ৰশ্নৰ উত্তৰ। নিউজ ডেস্ক, News18, অসম নৰ্থ ইষ্ট। পুনৰ অগ্নিগৰ্ভা হৈ পৰিছে মণিপুৰ। বিষ্ণুপুৰৰ পাছত জিৰিবাম জিলাত অকলশৰীয়া লোকৰ এজনৰ ঘৰত প্ৰৱেশ কৰি সশস্ত্ৰ সন্ত্ৰাসবাদীয়ে হত্যা কৰিলে লোকজনক। এই হত্যাকাণ্ডৰ উত্তেজনা মাৰ নোযাওঁতেই জনগোষ্ঠীয় সশস্ত্ৰ দলৰ মাজত হোৱা গুলীয়াগুলীত নিহত হয় 4 সশস্ত্ৰ লোক। অগ্নিগৰ্ভা মণিপুৰত ভয়ংকৰ হিংসা। শনিবাৰৰ হিংসাত্মক ঘটনাত পুনৰ 5 জন চিকাৰ। বিষ্ণুপুৰৰ ৰকেট বোমা নিক্ষেপৰ এদিন পিছতে শনিবাৰে পুনৰ জ্বলিল ৰাজ্যখন। জিৰিবাম জিলাৰ সদৰৰ পৰা প্ৰায় 5 কিলোমিটাৰ আঁতৰত অকলে থকা এজন ব্যক্তিৰ ঘৰত সন্তপৰ্ণে সশস্ত্ৰ সন্ত্ৰাসবাদী সোমাই শুই থকা অৱস্থাতে প্ৰাণ ললে ব্যক্তিগৰাকীৰ। এই হত্যাকাণ্ডৰ পিছতে সদৰ অঞ্চলৰ 7 কিলোমিটাৰ নিলগত জনগোষ্ঠীয় সশস্ত্ৰ দলৰ মাজত প্ৰচণ্ড গুলীয়াগুলী হয়, যাৰ পৰিণতিত আন 4জন সশস্ত্ৰ লোকৰ মৃত্যু ঘটে। তেজে ৰাঙলী হোৱা এই ঘটনাই জোকাৰি গৈছে সমগ্ৰ মণিপুৰ ৰাজ্য। ইয়াৰ পূৰ্বে বিষ্ণুপুৰ জিলাৰ জংলাউবি নামৰ অঞ্চলত শুকুৰবাৰে কাহিলি পোৱা সন্ত্ৰাসবাদীয়ে ইম্প্ৰভাইজ ৰকেট নিক্ষেপ কৰি প্ৰাণ লৈছিল এগৰাকী 70 বছৰীয়া বৃদ্ধৰ। সেই সময়ত প্ৰাৰ্থনাত নিমগ্ন আছিল বৃদ্ধগৰাকী। এই ঘটনাত আহত হৈছিল 13 বছৰীয়া কিশোৰীকে ধৰি আন 5জন লোকৰ। বিষ্ণুপুৰ জিলাৰ মৈৰাগ অঞ্চলৰ সংলগ্ন পাহাৰৰ আঁৰৰ পৰা সন্দেহজনক সন্ত্ৰাসবাদীয়ে ক্ষেপণাস্ত্ৰৰে আক্ৰমণ চলাইছিল বুলি সদৰি কৰিছিল স্থানীয় ৰাইজে। বৃহস্পতিবাৰে নিশা টংলাউবিৰ ওচৰৰ কুম্বি গাঁৱৰ বাসিন্দাসকলেও অঞ্চলটোত একাধিক দ্ৰোণ দেখাৰ কথা উল্লেখ কৰিছে।
এক দীর্ঘ বিরতির পিছত বিগত গোটে সপ্তাহটুত মণিপুরত ঘটিল কেবাটাও আক্রমণের ঘটনা। সপ্তাহটোর আরম্ভণিতে মণিপুরত গাঁওয়ে ভূয়ে আরম্ভ হয়েছিল ড্রোন বোমার আক্রমণ। ইম্ফলর পশ্চিমাঞ্চলের গাঁওখনত ড্রোন বোমার আক্রমণত নিহত হয়েছিল দুজন লোক। শুকুর আর শনিবারে অবিরত আক্রমণ চলার পিছত সম্প্রতি চেপা উত্তেজনার মাজত খুবাই পড়েছে সংঘর্ষ জর্জর মণিপুর। শুকুরবারের হিংসাত্মক ঘটনার লগে মণিপুর শিক্ষা বিভাগে শনিবারে রাজ্যের সকল শিক্ষানুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছিল। আনহাতে এই আক্রমণের পিছতে মণিপুরের নাগরিক সমাজের সমন্বয়ক সমিতি ককমিয়েও মণিপুরত রাজহুয়া জরুরীকালীন অবস্থা ঘোষণা করে আক্রমণের পর সারিবলে সকল লোক ঘরের ভিতরতে সুমাই থাকার পরামর্শ দিয়েছিল। শনিবারে হিংসাত্মক ঘটনাত পাঁচজন লোকের মৃত্যু হওয়ার পিছতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ে ততাতৈয়াক কেবিনেট বৈঠক আহ্বান করে হিংসা নির্বাপনের তৎপর হয়ে পড়ে। ইয়ার পূর্বে মণিপুরের শেহতীয়া আক্রমণক সন্ত্রাসবাদীর দুষ্কার্য আখ্যা দিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়েও খিলঞ্জিয়া জনগোষ্ঠীলৈ ভাবুকি কঢ়িয়াই অনা অপশক্তি কঠোর হাতেরে দমন করব বলে ঘোষণা করেছিল। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। নিউজ 18 সরজমিন তদন্তত পোহরলৈ আহিছে আটা কেলেঙ্কারীর বিস্ফোরক তথ্য। খাদ্য আর অসামরিক যোগান বিভাগের অধীনের মিলর চকা নুঘুরাক কাগজে কলমে তৈয়ার হয় হাজার হাজার মেট্রিক টন আটা। যোগান বিভাগের স্বীকৃত মিলর নুঘুরে চকা, মিলর চকা নুঘুরাক তৈয়ার হয় হাজার মেট্রিক টন আটা। নিউজ 18 সরজমিন তদন্ত আটা কেলেঙ্কারীর বিস্ফোরণ। সরকারী নথি অনুসরি খাদ্য আর অসামরিক যোগান বিভাগের আছে 47টা স্বীকৃত মিল, যুহ মিলত প্রতিমাসে কেন্দ্রে যোগান ধরা ঘেঁহুর তৈয়ার হয় আটা। মিলত তৈয়ার করা আটাসমূহ প্রথমে পঠা হয় সমবায়লৈ আর সমবায়ের সুলভ মূল্যর দোকানের জড়িয়ে গ্রাহকের হাতত পড়ে সরকারি আটা। ইমানলৈ সকল ঠিকই আছে, কিন্তু এইবার চাওক উজনি অসমৰ এইটো যোগান বিভাগৰ স্বীকৃত বিল। নাম মার্ঘেরিতার শ্রীপ্রভাত ফুড প্রডাক্ট ইন্ডাস্ট্রি। মিলটো দীর্ঘদিনে উলমি আছে তলা। মিলত তলা উলমি থকার পিছতো যোগান বিভাগক প্রতিমাহে মিলটোয়ে পঠায় আছে 190 মেট্রিক টন আটা। অর্থাৎ বছরি প্রায় 2280 মেট্রিক টন আটা তৈয়ার করে শ্রীপ্রভাত ফুড প্রডাক্ট ইন্ডাস্ট্রিয়ে। পিছে মিলর চকা নুঘুরাক কিদরে শ্রীপ্রভাত ফুড প্রডাক্ট ইন্ডাস্ট্রিয়ে তৈয়ার করেছে সরকারি আটা, এই প্রশ্ন এতিয়া চুবুরিয়া সাধারণ জনতার। উল্লেখ্য যে শেহতীয়া আগস্ট মাহটুত মিলর পৰা সমবায়লৈ 190 মেট্রিক টন আটা তৈয়ারের তথ্য মন্ত্রী রঞ্জিত দাসর। পিছে এয়া কিদরে সম্ভব? মিলর চকা নুঘুরাক কিদরে মিলটো তৈয়ার হয়েছে আটা, নে সরকারি আটা যোগানোর নামত এয়া এক বৃহৎ চক্রান্ত? মন্ত্রী রঞ্জিত দাসর বিভাগে কাগজে পত্রইহে যোগান ধরেছে নাকি আটা? বন্ধ মিলত আটা উৎপাদনক লৈ তদন্তর দাবি বিভিন্ন দল সংগঠনের। এই চক্রটোক বিরুদ্ধে আমি ইতিমধ্যে এটা কথা কব বিচাৰিছো, তিনিচুকীয়াৰ জিলা উপায়ুক্তে তদন্ত আদলে আনিব লাগে। এতিয়া প্রশ্ন হৈছে অসল মিলক বাছনির তালিকাত রখা যোগান বিভাগের এনে ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবনে? ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। মুখ্যমন্ত্রীর সুয়ে বামে ঘুরি ফুরি মুখ্যমন্ত্রীর মূল মানুষ বলে দাবি করে কার্বিভূমিত অবাধ হারত লুণ্ঠনরাজ চলাইছে কার্বি স্বায়ত্তশাসিত পরিষদের সিএম তুলিরাম রংহাঙে। এই বিষয়ে সিবিআই তদন্তর দাবি করেছে প্রাক্তন আইএএস জন ইংটি কাথারে। কার্বি পাহাড়ত তুলিরামর লুণ্ঠন, প্রাপ্যজনক বঞ্চিত করে পত্নীর প্রতিষ্ঠানক ঠিকা, নিবিদা অবিহনে ঠিকা প্রদান করে কনস্ট্রাকশনক। কই থাকিলেও শেষ নহয় কার্বি পাহাড়ত দুর্নীতি অনিয়মর কথা।
স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী বিষয়া তুলিরাম রংহাঙর নেতৃত্ব নিতৌ পাহাড়িয়া জেলাখনত সংঘটিত হয়েছে কোটিটকীয়া লুণ্ঠন। নিউজ এইটিনের সরজমিন তদন্তত ইতিমধ্যে পোহরলৈ আহিছে পাহাড়িয়া জেলাখনত তুলিরাম রংহাঙে সংঘটিত করা বিয়াগুম দুর্নীতির তথ্য। এসপ্তাহত পাহাড়িয়া জেলাখনত নির্মাণ 17 কিলোমিটার পকী পথ, 30 কোটি টাকা ব্যয়ে নির্মাণ ব্যয়বহুল পথটো, এক প্রকার চূড়ান্ত অনিয়মর তথ্য প্রকাশ হয়েছে সরকারি এই পত্রখনত। এয়া মাথুন এটা উদাহরণ। ডিফু শহরের মেরামতির দামত সংঘটিত হয়েছে আন এক কোটিটকীয়া দুর্নীতি। সরকারি নিবিদা অবিহনে তুলিপ পত্নী প্রতিষ্ঠানক দিলে 8 কোটি টাকার ঠিকা। ক্ষমতার বলত বলিয়ান হয়ে তুলি কোম্পানিয়ে সংঘটিত করা এই দুর্নীতির বিরুদ্ধে অবশেষত সিবিআইর তদন্তর দাবি জন ইংটি কাথারর। আমি বিচারো তেওঁৰ এগেইনষ্টত যিমান কেলেংকারি করেছে সেইবিলাক সিবিআই তদন্ত করিব লাগে। সিবিআই তদন্ত করিলে এটা এটা দুর্নীতির তথ্য ফাদিল হব তুলিরাম রংহাঙর। উল্লেখ্য যে ইয়ার পূর্বেও রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণত বহু হাজার কোটি টাকা দুর্নীতি সংঘটিত করেছে তুলিরাম রংহাঙে। কার্বি জনজাতি লোকর ভূমি দখল করে জনজাতীয় লোকক বঞ্চনা করার অভিযোগ। বিপরীতে ভূমির নামত আবন্তিত ধন তুলি আর তুলি কোম্পানিয়ে আত্মসাত করার অভিযোগ কাথারর। কার্বি সকলের অলরেডি পাতা পোয়া আছে, ট্রেডিশনেল সিস্টেমত কার্বি সকলে অলরেডি পাতা পাইছে, সেই পাতাবিলাক সব ক্যানসেল করে পেলায় 1000 মাটি দখল করবলৈ দিলে। হে এতিয়া সিবিআই তদন্তর অপেক্ষাত অঞ্চলটো। সিবিআই তদন্ত করিলে স্পষ্ট হব সকলো কার্বি পাহাড় উন্নয়নের নামত কিমান হাজার কোটি টাকার লুণ্ঠন চলাইছে তুলিরাম রংহাঙে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। হাতীগাঁও থানাত এজাহার দিবলে যাওয়া ভুক্তভোগীক স্বপ্ননীল দাসর সমর্থকর হত্যার ভাবুকির অভিযোগ। ভাবুকিরে কাম নিখিজাত লোকসান হওয়া ধনের দুগুণ উভতাই দিয়ার টুপ দিলে হেনু স্বপ্ননীলর সমর্থকে, কিন্তু এই সকলের পাছত আশরাফুল হক নামের লোকজন কাক চাপিল আকো এবার আরক্ষীর। স্বপ্ননীল দাস স্মার্ট স্কেমার প্রশিক্ষণে প্রবঞ্চনার জাল তরিছে স্বপ্ননীলে। প্রশিক্ষণের পাছত জিরোধাত একাউন্ট খুলিব দিয়ে স্বপ্ননীলে। তারপর কপি ট্রেডিংরে আরম্ভ হয় স্মার্ট স্কেমার স্বপ্ননীলর লুণ্ঠন। হাতীগাঁও থানাত এজাহার দাখিল করে স্বপ্ননীল দাসর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আশরাফুল হক নামের ভুক্তভোগীর। স্বপ্ননীল দাসর যেটু স্কেম, এটু স্মার্ট স্কেম, তেও স্মার্ট স্কেমার। স্বপ্ননীল দাসে একে সময়তে হাজার হাজার লোকর ডিমেট একাউন্ট ট্রেড করার অভিযোগ আশরাফুল হকর। এও প্রথমতে প্রশিক্ষণ দিয়ে, প্রশিক্ষণ প্রথম জালখন হল প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিয়ার যেটা মানুষখিনি প্রশিক্ষণ লয় তেতিয়া তেও নতুন মানুষখিনি কত একাউন্ট খুলিব লাগিব তেতু হেতু তেও নিজে ইনস্ট্রাকশন দিয়ে জিরোডাত। আন সকলের টেলিগ্রামের দরে সোশ্যাল মিডিয়ার এপর জড়িয়ে অপশন বাই করবলে স্বপ্ননীল দাসে কল দিয়ার অভিযোগ আশরাফুল হকর। প্রশিক্ষণের পাছত স্বপ্ননীলে প্রশিক্ষার্থীক ইন্ডেক্সর অপশনত বাই করার পরামর্শ দিয়ার অভিযোগ আশরাফুল হকর। 1 লাখ টাকা মূলধন থাকলে প্রতিদিনে 9000 টাকার লাভ হব বলে স্বপ্ননীলে টুপ দিয়ারও অভিযোগ আশরাফুল হকর। কিমান টাকা ইনভেস্ট করলে কিমান টাকা প্রফিট পাব মোক কইছিলে মোর সময় যে যদি আপনার হাতত 1 লাখ টাকা ক্যাপিটাল আছে তেতিয়াহলে আপনি দিনত 9000 টাকা প্রফিট করিব পারিব। দেশের ভিন্ন প্রান্তর একাধিক প্রবঞ্চকরে স্বপ্ননীলর পুনপটিয়া যোগাযোগ থাকার সন্দেহ করেছে আশরাফুলে। অপশন বাই করে গুয়াহাটির ক্লায়েন্টর লোকসান হওয়া ধন পুনে পুনে প্রবঞ্চক চক্রর ডিমেট একাউন্টত সুমুয়ারও সন্দেহ আশরাফুল হকর। সেই মানুষখিনি নতুন এটা নতুন এখন জালত পেলাই কপি ট্রেডিং যেটা রোবটিক সিস্টেমের জড়িয়ে মাল্টিপল ডিমেট একাউন্ট তাদের এটা দুটা 10টা 20টা 1000টাও হব পারে সেই রোবটিক সিস্টেমত জড়িত করাই লয়। জড়িত হওয়ার পিছন তেওর ডিমেট একাউন্ট বা লক্ষ্যজিৎ দাস নামের এজন এটা ডিমেট একাউন্ট আসলে মানে দেখি এদিন আর স্বপ্ননীল দাস নামেরও আসলে সেই একাউন্ট কোনটো একাউন্টত জড়িত করেছে মানে নজানো সেই রোবটিক সিস্টেমট হাজারজন হাজারটা ডিমেট একাউন্ট হ্যান্ডলিং করব পারে। 17 লাখ টাকা লোকসান হওয়ার পাছত এনে একাধিক অভিযোগে হাতীগাঁও থানাত এজাহার দাখিল করার পাছতে স্বপ্ননীলর সমর্থকে হত্যার ভাবুকি দিয়ার অভিযোগ আশরাফুল হকর। ভাবুকিরে সেও মনাব নয় স্বপ্ননীলর একাংশ হাঙ্গু পাঙ্গুয়ে ধনের টুপ দিছে
হেনু আশরাফুলক। স্বপ্ন নীলৰ টিপছ লৈ 17 লাখ টকা লোকচান হোৱা বুলি দাবী কৰা আশরাফুলক 34 লাখ টকা দিয়াৰ টোপ দি এজাহাৰ উঠাই লোৱাৰ বিননি দিছে হেনু একাংশ লোকে। মানে মোৰ অভিযোগ প্ৰত্যাহাৰ কৰিবলৈ কৈছে আৰু মোক মানে হত্যা কৰিম বুলি কৈছে। ৰাস্তাত ওলালে বা ধৰি লৈছোঁ যিকোনো যেতিয়াই লগ পায় তেতিয়াই মোক তেওঁলোকে মাৰি পেলাম বুলি কৈছে, মানে প্ৰাণনাশৰ ভাবুকি দিছে। আৰু আজি মোক ৰাতিপুৱা এজন ব্যক্তিয়ে ফোন কৰি পেলাই তেওঁৰ মই অনা অভিযোগটো প্ৰত্যাহাৰ কৰিবলৈ কৈছে আৰু তাৰ বিনিময়ত তেওঁ মই যিমানখিনি টকাৰ অভিযোগ আনিছিলোঁ 17 লাখ টকাৰ, সেই 17 লাখ টকাটো দিম বুলি কৈছে, লাগিলে তাৰ দুগুণ পইচা দিম বুলি মোক কৈছে। দীপাংকৰ বৰ্মন আৰু বিশাল ফুকনতকৈও স্বপ্ননীল দাস ওপৰত বুলি মন্তব্য প্ৰকাশ কৰি কোনো কাৰণতে এজাহাৰ উঠাই নোলোৱাৰ হুংকাৰ দিছে আশৰাফুল হকে। মই এইটো একচেপ্ট কৰা নাই, নকৰোঁ মই, কাৰণ মোক মৃত্যুৰ ভাবুকি দিছে। মই সেইটোক প্ৰত্যাহ্বান জনাইছোঁ যে মোক বেছিতে বেছি কি কৰিব, মাৰিবহে পাৰিব, মোক হত্যা কৰিব কৰক, কিন্তু মোৰ মৃত্যুৰ কাৰণে হাজাৰ হাজাৰ মানুহৰ টকা পইচা বাচি গ'ল, দুখীয়া মানুহৰ। হাতীগাঁও থানাত এজাহাৰ তৰি আশৰাফুল হকে উত্থাপন কৰা এনে অভিযোগে নিশ্চিতভাৱে বিপদত পেলাব পাৰে স্বপ্নলীল দাসক। বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ সৈতে প্ৰিয়ব্ৰত গগৈ, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। 15 দিনীয়া আত্মগোপনৰ পাছতে অৱশেষত নগাঁও আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ত ধৰা দিলে ঢিংকাণ্ডৰ 2 পলাতক অভিযুক্তই। 2 অভিযুক্তক গ্ৰেপ্তাৰৰ পাছতে উঠিছে কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী। আনকি ঢিংকাণ্ডৰ আটাইকেইজন অপৰাধীৰ বিৰুদ্ধে আছে চৰকাৰী ভূমি দখল কৰি বাস কৰাৰো গুৰুতৰ অভিযোগ। ধৰ্ষণকাৰী তফাজ্জুল ইছলামৰ অধ্যায় শেষ হ'ল। আৰক্ষীৰ হাজতত নতুন অধ্যায় আৰম্ভ হৈছে তফাজ্জুলৰ আন 2 সহযোগী গোলাপুদ্দিন আৰু ফৰিদুল ইছলামৰ। ৰাজ্যকোপা ঢিংকাণ্ডৰ এই 2 অভিযুক্ত অৱশেষত জালত পৰিল নগাঁও আৰক্ষীৰ। দলবদ্ধ ধৰ্ষণৰ 15 দিন পিছত শুকুৰবাৰে নগাঁও আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ত ধৰা দিলেহি ছাত্ৰী ধৰ্ষণকাৰী গোলাপ হুছেইন আৰু ফৰিদুল ইছলামে। মৰিগাঁৱৰ লাহৰীঘাটত আত্মগোপন কৰি আছিল গোলাপুদ্দিনে, ডিমাপুৰত লুকাই আছিল ফৰিদুল ইছলামে। সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ এগৰাকী নেতাৰ গাড়ী চালকে ফৰিদুলক লৈ গৈছিল ডিমাপুৰলৈ। আমাৰ লগত তেওঁলোকৰ মাকে কালি যোগাযোগ কৰিছিলে, মোৰ লগতে যোগাযোগ কৰিছিলে যে তেওঁলোকে আত্মসমৰ্পণ কৰাব বিচাৰে। এতিয়া কাৰ থ্ৰুদি আহিছে বা কোনে লৈ আহিছে মোৰ ইয়ালৈকে, সেইখিনি আমি পিছত গম পাইছোঁ যে কোনোবা এটা সংগঠনে লৈ আহিছে, হয়তো তেওঁলোকৰ মাকে যোগাযোগ কৰিছে তেওঁলোকৰ লগত। দুয়োকে আত্মসমৰ্পণ কৰোৱাৰ ক্ষেত্ৰত ভূমিকা লৈছিল সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদে। 2 ধৰ্ষণকাৰী গোলাপ আৰু ফৰিদুলক সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ নেতাই গাড়ীৰে উঠাই লৈ আনিছিল নগাঁও আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়লৈ। আত্মসমৰ্পণ কৰিলেও 2 নৰাধমক কঠোৰ শাস্তি বিহাৰ দাবী জনাইছে ৰাইজে। আমি পুলিচ প্ৰশাসনক, অসম চৰকাৰক অনুৰোধ জনাম, যোন দুজন ধৰ্ষণকাৰী উচিত শাস্তি প্ৰদান কৰক, দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান কৰক, যোনটো আচলতে শাস্তি আমাৰ সমাজৰ কাৰণে, আমাৰ অসমখনৰ কাৰণে এটা উদাহৰণ হৈ ৰয়। যোনবিলাক ধৰ্ষণৰ নিচিনা মনোবৃত্তি ৰখা মানুহে যাতে এনেকুৱা ধৰণৰ ধৰ্ষণৰ নিচিনা এটা নিকৃষ্ট কাম কৰিবলৈ কাৰণে যাতে সিহঁতৰ বুকু কঁপে, সিহঁতে যাতে হাজাৰবাৰ চিন্তা কৰে। আত্মসমৰ্পণ কৰিছে বুলিয়েই যে তেওঁলোকৰ শাস্তি কম হ'ব, তেনেধৰণৰ যাতে কোনো ধৰণৰ কাৰুকাৰ্য নঘটে। ইপিনে বৰভেটি গ্ৰেজিং ৰিজাৰ্ভৰ চৰকাৰী ভূমি দখল কৰি বাস কৰিছিল ঢিংকাণ্ডৰ 3 অপৰাধীয়ে। সেই শীঘ্ৰে ঢিঙত উচ্ছেদ অভিযান চলোৱাৰ দাবী জনাইছে দল সংগঠন তথা ৰাইজে। অপৰাধীৰ ঘৰত বুলডোজাৰ চলোৱাৰো দাবী বীৰলাচিত সেনাৰ। বেদখল যিসমূহ জেগা আছে, যিসমূহ গেজিং এৰিয়া আছে, এই গেজিং এৰিয়াসমূহ অতি সোনকালে বেদখল মুক্ত কৰিব লাগে। যিসমূহ অপৰাধী ইতিমধ্যে তাৰ পৰাই ওলাই আহিছে বুলি স্পষ্টভাৱে সেইটো সকলোৱে যিহেতু গম পাইছে, আৰু বাৰে বাৰে আমি কৈছোঁ যিসমূহ ড্ৰাগছৰ ঘাটি, মদৰ ঘাটি, এই সকলোসমূহ উৎখাত কৰিব লাগে আৰু ঢিংখন নিৰ্মূলকৰণ কৰিব লাগে। ইতিমধ্যে ঢিঙৰ দলবদ্ধ ধৰ্ষণৰ মূল অভিযুক্ত তফাজ্জুল ইছলামৰ পুখুৰীত পৰি মৃত্যু ঘটিছে। শনিবাৰে 2 ধৰ্ষণকাৰী গোলাপ হুছেইন আৰু ফৰিদুল ইছলামক নগাঁও আদালতত হাজিৰ কৰাই 3 দিনৰ জিম্মাত বিচাৰে আৰক্ষীয়ে। হেমন্ত দাসৰ সহযোগত নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰাৰ ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। প্ৰায়ে অপৰাধমূলক ঘটনা সংঘটিত হৈ অহাৰ পাছতে কাঠফুলাৰ দৰে গঢ়ি উঠা নিচামুক্তি কেন্দ্ৰসমূহৰ বিৰুদ্ধে কঠোৰ হৈছে চৰকাৰ। চলিত বৰ্ষত জুলাইত সামাজিক ন্যায় আৰু সবলীকৰণ বিভাগে প্ৰকাশ কৰিছিল বিশেষ SOP। হাতে হাতে SOPৰ নথি লৈ সাজু নিচামুক্তি কেন্দ্ৰ, পিছে নথি ল'বলৈ আয়ুক্ত কাৰ্যালয়ত নাই নডেল বিষয়া।
হাতে হাতে এসওপির নথি লৈ সাজু নিচামুক্তি কেন্দ্র। পিছে নিচামুক্তি কেন্দ্রের নথি লবলৈ আয়ুক্ত কার্যালয়ত নাই নোডেল বিষয়া। বারে বারে আয়ুক্ত কার্যালয়লৈ গৈ বিমুখ নিচামুক্তি কেন্দ্রের গৰাকী। ডি সি অফিসত গৈছিল, তাত এজন নোডেল অফিসার দিব লাগে, নোডেল অফিসার দিয়া নাই, কোঅর্ডিনেশনটো একদম নাই। মই কৈছো মানে মই যেটো ভাবিছো, রাজ্যত যধে মধে গঢ়ি উঠিছে নিচামুক্তি কেন্দ্র। কাঠফুলার দরে গঢ়ি উঠা নিচামুক্তি কেন্দ্র সমূহ অবাধ হারত সংঘটিত হয়েছে অন্যায়কর অপরাধমূলক ঘটনা। নিচামুক্তি কেন্দ্র সমূহ নিয়ন্ত্রণত রাখবলৈ জুলাই মাহত রাজ্যর সামাজিক ন্যায় আর সবলীকরণ বিভাগে প্রকাশ করেছিল এখন এসওপি। এসওপি খন একদম ফ্যান্টাস্টিক এসওপি দিছে রিহেব সেন্টারের পর। তার যোনটো ট্রিটমেন্টর মানদণ্ডটো সাংঘাতিক গ্রো হব। সরকারের এই এসওপি অনুসরি 1 আগস্টের নিচামুক্তি কেন্দ্র পরিচালিত হব সরকারের নীতি নির্দেশ। সরকারি নীতি নির্দেশ পালন নকৰা প্রতিটো কেন্দ্রত উলমিব তলা। তার পূর্বে প্রতিটো নিচামুক্তি কেন্দ্রই জিলা আয়ুক্ত কার্যালয়ত দাখিল করব নথি। জিলা আয়ুক্ত কার্যালয়ত দাখিল করা নথির ভিত্তিতে সামাজিক ন্যায় আর সবলীকরণ বিভাগে অনুমোদনের দিব আপত্তিবিহীন পত্র। রাজ্যের সামাজিক ন্যায় আর সবলীকরণ বিভাগে জারি করা নীতি নির্দেশের এমাহ সম্পূর্ণ হল। পিছে এনওসি প্রদান করা দূরের কথা। বিগত এমাহে রাজ্যত অবাধে গড়ি উঠা নিচামুক্তি কেন্দ্রের নথি গ্রহণ প্রক্রিয়ায় আরম্ভ নহল। তাত এজন নোডেল অফিসার দিব লাগে, নোডেল অফিসার দিয়া নাই। উল্লেখযোগ্য যে সরকারি এসওপি অনুসরি নিচামুক্তি কেন্দ্রত এতিয়ারে পৰা বাধ্যতামূলক চিকিৎসক আর 25 গৰাকী লোকের বিপরীতে 2 গৰাকী নার্স। রিহেবর পৰা ওলাই অহার 3 বছরের পিছতে কোনো লোকে খুলিব পারিব নিচামুক্তি কেন্দ্র। চিকিৎসকর স্বাক্ষর অবিহনে কোনো লোক বাহির হব নোৱাৰিব নিচামুক্তি কেন্দ্রের পৰা। লগতে প্রতিটো নিচামুক্তি কেন্দ্র 24 ঘণ্টায় হব লাগিব সাফ চিকুণ আর স্বাস্থ্যসন্মত। নিচামুক্তি কেন্দ্রত ভর্তির সময় রোগীর এইচআইভি পরীক্ষা বাধ্যতামূলক। পিছে কঠোরভাবে সরকারে নীতি নির্দেশ জারি করলে হয়, কিন্তু কার্যকরী করার কোনো ব্যবস্থাই নললে। নথি পরীক্ষণ আর এনওসি দায়িত্ব প্রদান করবলে রাজ্য সরকারে দায়িত্ব দিছিল সামাজিক ন্যায় আর সবলীকরণ বিভাগের সঞ্চালকক। রাজ্য ড্রাগস আর মাদক দ্রব্য নিবারণী পরিষদ থাকার পিছতো গুরুত্বপূর্ণ এই বিষয়ত দায়িত্ব প্রদান করেছিল সামাজিক ন্যায় আর সবলীকরণ বিভাগের সঞ্চালকক। পিছে এনে গুরুত্বপূর্ণ বিষয়ত দায়িত্ব প্রদানের পিছতো কিয় সুপাধিলা নীতিত চলিছে সামাজিক ন্যায় আর সবলীকরণ বিভাগ, তাত আহি পৰিছে এতিয়া সন্দেহ। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। প্রমোদ বড়োর বিটিআরত কমিশন রাজর কথা এতিয়া প্রায় সকলোরে মুখে মুখে। ইয়ার মাজতে বিটিআরর বিভাগসমূহ কেনেদরে চলিছে এই বিষয়ে নিউজ 18 চলোৱা সরজমিন তদন্তত পোহরলৈ আহিছে শিক্ষা বিভাগটোৰ ভিতৰত চলা চরম অরাজকতার বিষয়টো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রদান করা নিয়মীয়া নিযুক্তির বাছনিত নাম নুঠিল 5,791 শিক্ষকর। তার পরিবর্তে নিয়মীয়া শিক্ষকর নিযুক্তির বাবে করা আবেদনত উলাইছে ভুয়া শিক্ষক। 5,704 ঠিকাভিত্তিক শিক্ষকর নথিত উলাইছে খেলিমেলি। স্থায়ী শিক্ষক নিযুক্তি প্রক্রিয়াত ভুয়া শিক্ষক, সন্দেহজনক শিক্ষকে আবেদন করার অভিযোগ শিক্ষা সঞ্চালকর। 5,791 ঠিকাভিত্তিক শিক্ষকর নথির হব পুনরীক্ষণ। রাজ্য সরকারের স্টেট পুল আর ঠিকাভিত্তিক শিক্ষকর নিযুক্তির ক্ষেত্র পোহরলে আহিছে আন এক ভয়ানক তথ্য। সোমবারে খানাপাড়াত নিয়মীয়া শিক্ষক হিসাবে নিযুক্তি প্রদান করা হয়েছিল 23,956 ঠিকাভিত্তিক শিক্ষকক। কিন্তু 12 বছরের পিছত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রদান করা নিয়মীয়া নিযুক্তির বাছনিত নাম নুঠিল 5,791 শিক্ষকর। কিন্তু কিয় নিযুক্তি লাভ নকৰিলে 5,791 শিক্ষকে? কারণ নিয়মীয়া শিক্ষকর নিযুক্তির বাবে করা আবেদনত ওলাইছে ভুয়া শিক্ষক। এই সকল শিক্ষক সন্দেহজনক বলে অভিযোগ তুলিছে এটা পক্ষই, যার বাবে শিক্ষা বিভাগের সিদ্ধান্ত পুনৰ নিরীক্ষণ করা হব এই সকল শিক্ষকর নথি। এটা ক্যান্সেল হওয়া নাই, আমি ওয়েবসাইটত আমার যেটো d.assam.gov.in এই ওয়েবসাইটত আমি গোটেইখিনি আমার নোটিস আমার ইনস্ট্রাকশনখিনি তেওঁলোকক আমি ওয়েবসাইটত আপলোডিং দিয়ে আছো। তাতে আমি জানাইছো যে এইখিনি আমি পাবলিশো করেছো, যেখানে আমি হোল্ডত রাখা হয়েছে যেহেতু তেওঁলোক অরিজিনাল এমপ্লয় এসএসএ আর তেওঁলোকে ভেরিফিকেশনটো করে দিলে, অথেন্টিকেশনটো করে দিলে
আমি শীঘ্রেই সেইখিনি এপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবলৈ কারণে আমি চেষ্টা করিম। বিসংগতিপূর্ণ নথিরে দীর্ঘদিনের পর শিক্ষকর চাকরি করে আছিল এই সকল শিক্ষকে। কোরবাত যদি নথিত খেলিমেলি, আন কোরবাত আকৌ বিদ্যালয় একত্রীকরণের বাবে হওয়া নাই নিয়মীয়াকরণ, এইখানে আমি বেলেগ একো নাই, রিভেরিফিকেশন করেছো আর ক্যান্ডিডেটখিনিও আমি নোটিস করে পেলে জানা হয়েছে। গতি এইট প্রসেস আমার লগত অকমান কোঅপারেট করলে ভাল হয়, যাতে আমি হুড়াহুড়িত যাতে মানে ভুল ক্যান্ডিডেটক নিযুক্তি যাতে নাপায়। এই পুনরীক্ষণের বাবে বর্তমান বন্ধ করে রখা হয়েছে নিযুক্তি প্রক্রিয়া। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহ হীরকজ্যোতি মালাকারের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। সিপাঝারত আরক্ষীর জিম্মার প্রায় পলাল চোর, রাইজে করাত্ত করে আরক্ষী গতাই দিয়ার পাছতো চোরকিটাক রাখিব নোয়ারিলে আরক্ষীয়ে। আরক্ষীর জিম্মার প্রায় দুটাকৈ চোরে পলায়ন করা কাণ্ডত রাইজে গন্ধ পাইছে রহস্যর। স্মার্ট আরক্ষীর স্মার্ট কাহিনী, রাইজে ধরি দিয়া চোর পলাল থানার পড়া। শুকুরবারে নিশা সিপাঝারের গরখুটির চলা গাঁত স্থানীয় রাইজে করায়ত্ত করেছিল চারিখন বাইক সহ দুটা চোরক। চলাগাঁও তিলেশ্বর নাগ নামৰ এজন লোকৰ ঘৰত বিগত চারি পাঁচ মাহ ধরে কেজনমান যুবকে নিতৌ বেলেগ বেলেগ বাইক লৈ অহা যোৱা কৰি আছিল। যুবক কেজনৰ চাল চলনত স্থানীয় লোকৰ সন্দেহ উপজাত সোধা পোছা করাত পোহৰলৈ আহে উৰহি গছৰো। বাইকবিলাকৰ তাৰমানে নাম্বাৰ প্লেটবিলাক খুলি আছে, নাম্বাৰবিলাক খুলি আছে। তেতিয়া সুধিলে কিহৰ কাৰণে নাম্বাৰ প্লেট খুলিছে, বোলে নাম্বাৰ এখন গাড়ী পৰা সেইখন কি হৈ গৈছে, এই এখন খুলি নাটখন ঢিলা হৈ গৈছে, গোটেই এইটো মানে আমি টাইট কৰিছোঁ, এইখিনি কথা কৈছে। তেতিয়া আমাৰ ল'ৰাখিনিয়ে অলপ সন্দেহজনক হ'ল, হোৱাৰ পিছত সিহঁত আগুৰি আমি ধৰা হ'ল। তাৰপিছত আমি শিৱাজাৰ থানা আৰক্ষী থানা আমি গতাই দিয়া হৈছিল, বান্ধি আমি ধৰি ৰাখি পেলাই আমি তেওঁলোকক সোধপোছ কৰিও আছোঁ, দুই এক চাপতো লগাই দিব লাগিবতো চোৰ। তাৰপিছত দুই ঘণ্টামান পিছত শিৱাজাৰ আৰক্ষী থানা আহিছে, আমি ফোন কৰিছোঁ, আমি লগে লগে ফোন কৰিছোঁ, দুই ঘণ্টামান পিছত তেওঁলোক আহিছে, আহি তেওঁলোক অহাৰ পিছত তেওঁলোকে ধৰি বান্ধি তেওঁলোকক লৈ গ'ল। পরবর্তী সময়ত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে চোরকেইটাক হাতত রসিরে বান্ধি লৈ যায় সিপাঝার থানালৈ। সিপাঝারের প্রাথমিক আর সামগ্রিক স্বাস্থ্য কেন্দ্রত স্বাস্থ্য পরীক্ষা করার পিছত থানাত বহুয়াই থার অবস্থাতে পলায়ন করে চোর দুটায়। পলাতক চোর দুটা নির্মল ডেকা আর নয়ন ডেকা। অতি দুঃখজনক কথা, আমি ইমান কষ্ট করেছো, আমি ইমান মানুষে তেওঁলোকক আমি ইয়াতে ধরছো, তেওঁলোকে নিজে আই ধরব পৰা নাই, আমি ধরি তেওঁলোকক মাতি আনি আমি নিজের গাড়ি দি আমি যেগুলো চোরাং গাড়ি আমি নি তাতে থানাত দিছো, তেওঁলোকে থানাত দিয়া চোর কেজন কেনেকৈ পলাই খেদালে, সেই কারণে আমি এটু পুরা বিচার হওয়াটো আমি বিচারো। আরক্ষীর জিম্মার পড়াই চোর দুটায় পলায়ন করা ঘটনাত ক্ষোভিত হয়ে পড়েছে স্থানীয় রাইজ। বাইক চুরর হইতে আরক্ষীর মিতিরালির অভিযোগ উত্থাপন করেছে রাইজে। স্মার্ট আরক্ষীর এনে কাণ্ড গরিহনা দিছে রাইজে। মঙ্গলদৈর পৰা নবজ্যোতি মহন্ত, রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। অবাধ বন ধ্বংস কাৰ্যই বনাঞ্চল সংকুচিত কৰি অনাৰ পাছতো ৰাজ্যত অব্যাহত আছে বন ধ্বংস যজ্ঞ। চল্লিশ বছৰ পূৰ্বে দুধনৈৰ ওপৰ কৰ্কশি গাঁৱৰ ৰাইজে সংৰক্ষণ কৰি ৰখা এখন বনাঞ্চলৰ শাল গছত এইবাৰ চকু পৰিছে বনদস্যুৰ। বনৰীয়া হাতীৰো অন্যতম বাসস্থান হৈ পৰা বনাঞ্চলখনৰ শাল গছ কাটি নিয়া ঘটনাত মৰ্মাহত গাঁওবাসী। বন দুৰ্বৃত্তৰ বন ধ্বংস যজ্ঞ, রাইজে সংরক্ষণ করা বনাঞ্চল কাটি তহিলং, চোরাং কাঠ বেপারীর কাণ্ডত মুসর খাই গেছে দুধনৈর একাংশ রাইজর বুকু। বিগত চল্লিশটা বছরে রাইজে সংরক্ষণ করা এখন বনাঞ্চলত দুর্বৃত্তই কাটি লৈ গল প্রায় সত্তর জোপা মূল্যবান শাল গছ। উপর কর্কশীত আজি আজি পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে মানে রক্ষণাবেক্ষণ করে আসিল, বর্তমান আমিও ব্যর্থ আর এইভাবে বিভাগীয় ফরেস্টেও ব্যর্থ হয়ে আছে, গতিকে দিনে নিশায় বর্তমানে তো আর অবাধভাবে সিহতে ধ্বংস করে আছে। যে সময়ত অবাধ বন ধ্বংস কার্যত বনাঞ্চল সংকুচিত হয়ে আহিছে, তেনে সময়ত দুধনৈর উপর কর্কশি গাঁর রাইজে আজির পর চল্লিশ বছর পূর্বে আরম্ভ করেছিল বনাঞ্চল সংরক্ষণ। নিজের সন্তানের দরে লালন পালন করে ডাঙর করা প্রায় দুই তিনি হাজার শাল গছে সুশোভিত হয়ে পড়েছিল এই বনাঞ্চল। রাইজর মন প্রাণ জুড়াই নিয়ায় নহয়,
বনরিয়া হাতিরও অন্যতম বাসস্থান হয়ে পড়েছিল এই বনাঞ্চল। কিন্তু এতিয়া সেই বনাঞ্চলরে শাল গছসমূহ চকু পড়েছে বন ধ্বংসকারীর। বিগত কিছুদিনের পরাই নিশা হলে চোরাং কাঠ ব্যবসায়ী কাটিবলে আরম্ভ করেছে বৃহৎ বৃহৎ শাল গাছসমূহ। প্রায় 70 জোপা শাল গাছ কাটি নিয়ার ঘটনা সহজভাবে লব পড়া নাই উপর পরকশী গাঁও রাইজে। চোরাং শিকারে মোটামুটি তো ইয়াত দেখার প্রায় 70-80 এনেকা ভিতর হয়ে যাব পারে নিশার ভাগত কাটে। বন বিভাগক জানা হয়, এই মাঝে মাঝে জানা হয়েছে, মেসেজ দিয়া হয়, খবর করা হয়, তেওঁলোকেও ব্যর্থ হয়ে আহিলে না থাকে, ঠিকঠাক না পায়। আনহাতে বন বিভাগে বন দুর্বৃত্তসকলক করায়ত্ত করার ক্ষেত্রত কোনো ধরনের পদক্ষেপ নোলোয়াত ভীষণ ক্ষুণ্ণ অঞ্চলবাসী। যদি বন বিভাগ আর গোয়ালপাড়া জেলা প্রশাসনে চোরাং ব্যাপারীক বাধা দিব নোৱাৰে, তেন্তে 40 বছরে রাজ্য সংরক্ষণ করা বনাঞ্চল ধ্বংস হবলৈ যে 4 মাহও নালাগে সেয়া নিশ্চিত। দুধনৈর পৰা অরূপ নাথ, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। কানাডার টরন্টো আন্তঃরাষ্ট্রীয় ছবি মহোৎসবলৈ নির্বাচিত হয়েছে তরা এন আকাশ নামৰ হিন্দী আর ইংরাজি ভাষাত নির্মিত পূর্ণদৈর্ঘ্যৰ ছবিখন। অসম জিয়রী বর্তমান মুম্বাইৰ বাসিন্দা অলংকৃতা বৰাৰ ছবিখন 5-15 সেপ্টেম্বৰলৈ অনুষ্ঠিত হওয়া কানাডার টরন্টো আন্তঃরাষ্ট্রীয় ছবি মহোৎসবত প্রদর্শন করা হব। অসম কন্যার বিশ্বমুখী যাত্রা টরন্টো আন্তঃরাষ্ট্রীয় ছবি মহোৎসবলৈ অসম কন্যা অলংকৃতা বৰা। আন্তঃরাষ্ট্রীয় ছবি মহোৎসবখনলৈ নির্বাচিত হৈছে তরায়ন আকাশ নামৰ হিন্দী আৰু ইংৰাজী ভাষাত নির্মিত পূর্ণদৈর্ঘ্যৰ ছবিখন। অসম জিয়রীর বর্তমান মুম্বাইৰ বাসিন্দা অলংকৃতা বৰাৰ ছবিখন 5-15 সেপ্টেম্বৰলৈ চলি থকা কানাডাৰ টরন্টো আন্তঃরাষ্ট্রীয় ছবি মহোৎসবত প্রদর্শিত হব। ছবিখন ভাৰতীয় চলচ্চিত্র নিগম আৰু সুইজারল্যান্ড চৰকাৰৰ সহযোগত নির্মাণ কৰা হৈছে। ছবিখনত তৰাৰ চৰিত্ৰত অভিনয় কৰিছে মিছ ডিভা ইউনিভার্স ইণ্ডিয়াৰ ফাইনেলিষ্ট অলংকৃতা বৰাই। বিশ্বৰ শ্রেষ্ঠ 5খন মহোৎসবৰ অন্যতম টরন্টোত আজি তরা এন আকাশ ছবিখনৰ ওয়ার্ল্ড প্রিমিয়াৰ প্ৰদৰ্শন হয়। ছবিখনৰ পৰিচালনা কৰিছে শ্রীনিবাস আব্রালে। ছবিখনৰ সংগীত সি হৈত্যৰ। ছবিখনত ভাৰতীয় ছবি জগতৰ বিখ্যাত চিত্ৰভিনেতা আমোল পালেকাৰ আৰু দীপ্তি নভালৰ লগতে বিজেন্দ্ৰ কালুৰাই ছবিখনত 3টা উল্লেখযোগ্য চৰিত্ৰত অভিনয় কৰিছে। নায়কৰ ভূমিকাত অভিনয় কৰিছে জিতেশ ঠাকুৰে। অলংকৃতা বৰা ইতিমধ্যে কানাডাৰ টরন্টোত উপস্থিত হৈছেগৈ। হলিউডৰ বিখ্যাত শিল্পী এঞ্জেলিনা জোলিৰ দৰে শিল্পীৰ সৈতে অলংকৃতায়ো টরন্টো ফিল্ম মহোৎসৱৰ ৰেড কাৰ্পেটত একেলগে খোজ দিব। ভাৰতনাট্যম, কথক নৃত্য আৰু বিহু নাচৰ পাৰদৰ্শী শিল্পী অলংকৃতাই পূৰ্বতে 2খন হিন্দী চিনেমাৰ নায়িকাৰ চৰিত্ৰত সফল অভিনয় কৰিছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।